আসসালামু আলাইকুম আমন্ত্রণ সিক্সটি নাইন বাংলা টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি আকলিমা ফজিলত এবার বিস্তারিত মানিকগঞ্জ অ্যাসোসিয়েশন অফ দামরাই এর পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিত সভাপতি ডক্টর রৌফ সম্পাদক রাজীব রণজিৎ কুমার পালের প্রতিবেদনে এবার বিস্তারিত মানিকগঞ্জ অ্যাসোসিয়েশন অব দামরাই এর প্রথম নির্বাচনী সভা শুক্রবার দোসরা অক্টোবর ঢুলিভিটার নিকটস্থ মুন্নু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ জেলাবাসীর আয়োজনে এ কাউন্সিলে ডক্টর এম এ রৌফ সভাপতি ও রাজীব হাসানকে সাধারণ সম্পাদক করে এক পূর্ণাঙ্গ কমিটি ও একটি উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা বিশ দামরায়ের মাননীয় সাংসদ আলহাজ বেঞ্জির আহমেদ এমপির একান্ত সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন এই নির্বাচনী সভায় প্রায় পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন বলে জানা যায় উল্লেখ্য গত জানুয়ারি দুই হাজার বিশ এ আমরা মানিকগঞ্জের মানুষ দামরাই থাকে এই স্লোগানকে প্রতিপাদ্য মানিকগঞ্জ জেলাবাসী দামরাইয়ে বসবাসকারী সকলের সার্বিক জনস্বার্থে একটি সংগঠন গড়ে তোলা হয়েছিল যার নাম দেওয়া হয়েছে মানিকগঞ্জ অ্যাসোসিয়েশন অফ দামরাই একটি পূর্ণাঙ্গ গঠন করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল উক্ত আহ্বায়ক কমিটির উদ্যোগে কমিটির আহ্বায়ক ডক্টর এম এরফ এর সভাপতিত্বে মানিকগঞ্জ জেলাবাসীর পাঁচ শতাধিক সদস্যের উপস্থিতিতে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এ সময়ে আলোচনা পর্যালোচনা করে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সাতাইশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে মানিকগঞ্জ জেলাবাসীর যে কারোর সমস্যা হলে এই সংগঠন তার পাশে থেকে তার সমাধানে কাজ করবে মানিকগঞ্জ অ্যাসোসিয়েশন অব দামরাই সংগঠন এর নবনির্বাচিত কমিটি ডক্টর এম এর রৌফ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মিজানুর রহমান সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন সহসভাপতি কাজী রাজীব হাসান সাধারণ সম্পাদক কাজী জাহিদ হাসান মনির যুগ্ম সাধারণ সম্পাদক হামিদা আক্তার মুন্নি কোষাধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল হোসেন দপ্তর সম্পাদক মোসাম্মদ আমেনা আক্তার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কে এম নুরুল ইসলাম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জাফর হোসেন চাঁদ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলীম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক মোসাম্মদ সেলিনা আক্তার মহিলা বিষয়ক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হোসেন আইন বিষয়ক সম্পাদক সামাদ ফারবেস কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আফসার মুল্লা শ্রম ও জনশক্তি সম্পাদক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন আবুল বাসার নজরুল ইসলাম কবির আরিফুল ইসলাম তুহিন সহ মোট নির্বাহী সদস্য মোট নয় জন ও একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয় পুরো সংবাদ জুড়ে সিক্সটি নাইন বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ